ছেড়ে দেলা। কি রে, টিফিন খাবে না? টিফিন নেই। তাতে কি হয়েছে, আমারটা আছে না? চলো একসাথে ভাগ করে খাই। চলো একসাথে যাই। চলো। বৃষ্টি কমার তো কোনো লক্ষণ দেখছি না। তাই তো দেখছি। আমার মনে হয় কি, তুমি ছাতাটা নিয়ে যাও। না মজিব, লাগবে না। আরে না, নাও তো। কেন, তোর নতুন ছাতা কই বাবা? মা, আমার এক গরিব বন্ধুর ছাতা নেই, আমার ছাতাটা ওকে দিয়ে দিয়েছি। ভালোই করেছিস বাবা, তোর বাবাকে বলবো তোকে আরেকটা ছাতা কিনে দিতে। এখন কাপড় ছেড়ে নে, নয়তো জ্বর আসবে। আরে বুড়িমার অনেক কষ্ট হচ্ছে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। খোকা,
তোর চাদর কোথায় বাবা? মা গো, পথের ধারে গাছের নিচে এক বৃদ্ধ মহিলা শীতে খুব কাঁপছিল। আমি তার গায়ে চাদরটি জড়িয়ে দিয়ে এসেছি। গরিব মানুষের জন্য খোকার এত দরদ, ও নিশ্চয়ই বড় হয়ে মানুষের জন্য অনেক কিছু করবে। অনেক বড় হ বাবা, অনেক বড়। এত রাতে আবার কে এলো? কে? আমি। ও ইউনুস, ভেতরে আসো। তা এত রাতে জরুরি কোনো দরকার এসেছো? না, তেমন কোনো বিষয় না। ভাবলাম রাতের খাবারে তোমাকে পাইনি। তাই নাকি? আকাশটা দেখো, কি সুন্দর চাঁদ। কিন্তু জানো তো, এর থেকেও ভালো চাঁদ কিন্তু টুঙ্গিপাড়ায় দেখা যায়। ও আচ্ছা, এই অবস্থা। মনটা তাহলে আজ রেণু ভাবির কাছেই চলে গেল। বেকুবের মতো কথা বলো না তো। মনটা আজ খুব উচাটন, এলাকার মানুষের কথা খুব মনে পড়ছে। কত মানুষ কত কষ্টে আছে, বাড়ির কথা খুব মনে পড়ছে। তা ঠিক বলেছ, অনেকদিন বাড়িতে যাইনি। আমি তো সেই কবে এসেছি, এর মধ্যে রেণুর চিঠি এসেছিল, উত্তর পাঠাইনি এখনো। তবে আজ মনটা খারাপ ভিন্ন কারণে। এই কলকাতা শহরের মনুষ্যত্ব কেমন যেন মরে গেল। হিন্দু মারে মুসলমান রে, আর মুসলমান মারে হিন্দু রে। আমাদের আমাদের মায়া মরে গেছে। দেখলাম শহীদ সাহেব একাই তো লড়ছে, আর তো কেউ দাঁড়ায়নি। অথচ ছোটবেলায় হিন্দুদের কোলে পিঠেই পাপনাতে বড় হয়েছি আমি। আমি এক প্রকার ওদের ঘরের মানুষই ছিলাম। আমার অনেক বন্ধু ছিল হিন্দু। জানো তো, গোপালগঞ্জে হিন্দু বেশি। আমার গৃহশিক্ষক আব্দুল হামিদ মাস্টারের কাছে শিখেছি মানুষের জন্য কাজ করতে। আহারে, আমার ছেলেবেলা। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানি ছসুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। শত শত বছর ধরে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ ও নানা ধর্মের মানুষেরা একসাথে বসবাস করত। কিন্তু একসময় অবিশ্বাস দেখা দিল। হিন্দু মুসলমানকে বিশ্বাস করে না, মুসলমান হিন্দুকে। কেন এমন হলো স্যার? তখন ব্রিটিশদের শাসন আর শোষণে ভারতবর্ষ অতিষ্ঠ। 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্ত ও 1835 সালের শিক্ষানীতি এবং অন্যান্য ব্রিটিশ পদক্ষেপ হিন্দু মুসলমানদের মধ্যে অবিশ্বাস ঢুকিয়ে দেয়। শিক্ষানীতিতে নির্ধারণ হয় হিন্দু মুসলমানদের আলাদা শিক্ষা, মুসলমানদের জন্য মাদ্রাসা আর হিন্দুদের জন্য সংস্কৃত স্কুল। তারপর কি হলো স্যার? সবাই স্রোতে গা ভাসায়নি।
কিন্তু মুসলমানরাই সবচেয়ে বেশি পিছিয়ে পড়তে থাকে। আমরা বুঝে গিয়েছিলাম, ব্রিটিশরা আমাদের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে চায়। তাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। পরোয়া করি না, বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরে জ্বলেছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। শোনো মুজিব, এই যে তোমাকে পড়াচ্ছি এর কোনোটাই কাজে আসবে না যতক্ষণ না তুমি মানুষের কল্যাণে কাজ করো। কাজ তো করতে চাই স্যার, কিন্তু এত পড়াশুনো থাকে। তুমি চাইলে পড়াশোনার পাশাপাশিও মানুষের জন্য কাজ করতে পারো। কিভাবে? তুমি তো জানো আমি মুসলিম সেবা সমিতি গঠন করেছি। এই সমিতির মাধ্যমে গরিব ছেলেমেয়েদের আমরা সহযোগিতা করি। প্রতি রবিবার মুষ্টিভিক্ষার মাধ্যমে চাল উঠাই বাড়ি বাড়ি থেকে, সেগুলো বিক্রি করে গরিব ছেলেমেয়েদের খাতা কলম বই কিনে দেই, পরীক্ষার খরচ দেই। তুমিও এই রবিবার থেকে আমার সঙ্গে থাকবে। জি স্যার, অবশ্যই থাকবো। মুষ্টি চাল আমাদের জন্য দোয়া করবেন। বাইসা থাকো বাপধনেরা। খোকা, ক্লান্ত লাগছে? না স্যার। ইশ, আমিও যদি আপনাদের সাথে থাকতে পারতাম। কেউ কেউ আমাদের দোয়া করলেন, প্রশংসা করলেন, কিন্তু কেউ বা মুষ্টি চাল। আমাদের মুখের উপর দরজা বন্ধ করে দিলেন, তবু আমরা দমে যাই নাই। প্রত্যেক রবিবার আমরা থলি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে চাউল উঠিয়ে আনতাম, এবং এই চাউল বিক্রি করে হামিদ মাস্টার গরিব ছেলেদের বই এবং পরীক্ষার ও অন্যান্য খরচ দিতেন। কিরে, মন খারাপ? উঠো। শুনেছি তুই কয়েকদিন ধরে নাকি স্কুলে যাসনি। কিছু বই আর স্কুলের সরঞ্জাম এনেছি, কাল থেকে নিয়মিত স্কুলে যাবি। স্যার, আপনাদের ঋণ আমি কিভাবে শোধ করব? মানুষের জন্য কাজ করার নেশা আমাকে পেয়ে বসল। আমি যখন কাউকে কিছু দান করতাম তখন আব্বা আম্মা কোনোদিনই বকাঝকা করতেন না, বরং উৎসাহ দিতেন। একবার কি হলো জানো? কদিনের ছুটিতে গোপালগঞ্জ থেকে বাড়িতে গিয়েছি। সে বছর প্রাকৃতিক দুর্যোগে ফসল হয়নি, গ্রামে অভাব। আব্বার অনুপস্থিতিতেই গোলা থেকে ধান নিয়ে গরিব মানুষের মাঝে বিতরণ করলাম। আব্বা সব শুনে কিছুই বললেন না। তাহলে তো তুমি জনদরদীর নেতা ছিলে। আরেকবার কি হলো জানো? 1938 সাল, শেরে বাংলা তখন বাংলার প্রধানমন্ত্রী, সোহরাওয়ার্দী সাহেব শ্রমমন্ত্রী। শহীদ সাহেব মিশন স্কুল দেখতে আসলেন, আমি তখন ওই স্কুলেরই ছাত্র। এবার তাহলে আসি মাস্টার সাহেব। জি স্যার, আবার আসবেন স্যার। মাননীয় মন্ত্রী, আমাদের দাবি মানতে হবে। কি চাও? আমরা গোপালগঞ্জ মাথুরানাথ ইনস্টিটিউট মিশনারি হাই স্কুলের ছাত্র। স্কুলের ছাদে ফাটল ধরেছে, সামান্য বৃষ্টি হলেই সেখান থেকে বৃষ্টির পানি চুঁয়ে পড়ে আমাদের বই খাতা ভিজে যায়, ক্লাস করতে অসুবিধা হয়। স্কুল কর্তৃপক্ষের কাছে বারবার এ ব্যাপারে বলা হলেও কোনো ফল হয়নি। ছাদ সংস্কারের আর্থিক সাহায্য না দিলে রাস্তা ছাড়া হবে না।
ছাদ সংস্কার করতে তোমাদের কত টাকা প্রয়োজন? 1200 টাকা। ঠিক আছে, তোমরা যাও, তোমাদের ছাদ সংস্কারের ব্যবস্থা আমি করছি। ধন্যবাদ স্যার। কি সাহসী ছেলে, বাংলার মুক্তির জন্য রাজনীতিতে এরকম ছেলেই দরকার। তারপর শহীদ সাহেব হাঁটতে হাঁটতে লঞ্চের দিকে চললেন, আমিও সাথে সাথে চললাম। তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? আমার নাম শেখ মুজিবুর রহমান। স্যার, সে খুব নাম করা সম্ভ্রান্ত শেখ পরিবারের শেখ লুৎফর রহমান সাহেবের ছেলে। আচ্ছা আচ্ছা, তোমাদের এখানে মুসলিম লীগ করা হয়নি? কোনো প্রতিষ্ঠান নেই, মুসলিম ছাত্রলীগও নেই। কিছুদিন পর আমি একটা চিঠি পেলাম, তাতে তিনি আমাকে ধন্যবাদ দিয়েছেন এবং লিখেছেন আমি যেন কলকাতায় গেলে তার সাথে দেখা করি। আমিও তার চিঠির উত্তর দিলাম। সেই থেকেই তোমার রাজনীতি শুরু? আনুষ্ঠানিক রাজনীতির শুরু বলতে পারো। তখন থেকে তুমি শহীদ সাহেবের সঙ্গে লেগেছিলে? তার সঙ্গে চিঠিতে যোগাযোগ হতো, পরে কলকাতায় এসে দেখা করি তার সঙ্গে। তারপরের ঘটনা তো তুমি জানোই। শুনেছি গোপালগঞ্জের খুব কাছেই মধুমতি নদী। খুবই কাছে। আমি ছেলেবেলায় ওই নদীর খোলা জলে দলবল নিয়ে অনেক সাঁতার কেটেছি। তাই নাকি? তাহলে তো খেলাধুলাও প্রচুর করতে। তা খেলেছি, কিন্তু আমি খুব ভালো ফুটবল খেলতাম, আব্বাকে দেখেই শিখেছিলাম। আব্বা অফিসার্স ক্লাবের সেক্রেটারি ছিলেন, আর আমি মিশন স্কুলের ক্যাপ্টেন ছিলাম। একবার আব্বার টিমের মুখোমুখি আমার মিশন স্কুলের টিম। অসম খেলা নিশ্চয়। তাদের টাকার অভাব ছিল না, আর আমরা সীমিত টাকার টিম। তবে বছরের শেষ খেলায় আব্বার টিমের সাথে আমাদের টিমের 5 দিন র হয়। তাদের টাকার অভাব নেই, নতুন নতুন খেলোয়াড় হায়ার করে নিয়ে আসে বাইরে থেকে, আর আমরা তো ছাত্র, 11 জনই সারা বছর খেলি। ইন্টারেস্টিং। টানা খেলতে খেলতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। আব্বা বললেন কাল সকালেই খেলতে হবে, বাইরের খেলোয়াড় আর রাখা যাবে না, অনেক খরচ। আমি বললাম আগামীকাল সকালে আমরা খেলতে পারবো না, আমাদের পরীক্ষা। অগত্যা আব্বার জোরাজোরির কাছে আমরা হার মেনে সকালেই আমরা খেলতে নামলাম। জিতেছ নিশ্চয়ই। এক গোলে আমার টিম আব্বার টিমের কাছে পরাজিত হল। আব্বাকে খুব মনে পড়ছে রে। আব্বা আমাকে সাহস ও প্রশ্রয় দুই দিয়েছেন। একদিনের কথা, গোপালগঞ্জ শহরের কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আমার আব্বাকে বলেছিলেন, আপনার ছেলে যা আরম্ভ করেছে তাতে তার জেল খাটতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার জীবনটা নষ্ট হয়ে যাবে, তাকে এখনই বাধা দেন। দেশের জন্য কাজ করছে, অন্যায় তো করছে না। যদি জেল খাটতে হয় খাটবে, তাতে আমি দুঃখ পাব না। জীবনটা নষ্ট নাও তো হতে পারে, আমি ওর কাজে বাধা দেব না। অনেক সময়
আব্বা আমার সাথে রাজনৈতিক আলোচনা করতেন। আব্বাকে প্রশ্ন করতেন, কেন স্বাধীনতা চাই? আমি আব্বার কথার উত্তর দিতাম, কেননা ইংরেজদের শোষণে বাংলাদেশের দুর্ভিক্ষ আমি নিজের চোখে দেখেছি। ইংরেজ যুদ্ধের জন্য সমস্ত নৌকা বাজেয়াপ্ত করে নিয়েছে, সৈন্যদের খাওয়ার জন্য ধান চালের গুদাম জব্দ করেছে, যা কিছু ছিল ব্যবসায়ীরা 10 টাকা মনের চাউল 40-50 টাকায় বিক্রি করেছে। ইংরেজের কথা হলো, বাংলার মানুষ যদি মরে মরুক, যুদ্ধের সাহায্য আগে, ট্রেনে অস্ত্র যাবে, তারপর যদি জায়গা থাকে তবে রিলিফের খাবার যাবে। যুদ্ধ করে ইংরেজ আর না খেয়ে মরে বাঙালি। যে বাঙালির কোনো কিছুরই অভাব ছিল না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলাদেশ দখল করে মীর জাফরের বিশ্বাসঘাতকতায়, তখন বাংলার এত সম্পদ ছিল যে একজন মুর্শিদাবাদের ব্যবসায়ী গোটা বিলাত শহর কিনতে পারত। সেই বাংলাদেশের এই দুরবস্থা দেখেছি যে মা মরে পড়ে আছে, ছোট বাচ্চা সেই মরা মার দুধ চাচ্ছে, কুকুর মানুষ একসাথে ডাস্টবিন থেকে কিছু খাবার জন্য কাড়াকাড়ি করছে, ছেলে মেয়েদের রাস্তায় ফেলে দিয়ে মা কোথায় পালিয়ে গেছে, পেটের দায়ে নিজের ছেলে মেয়েদের বিক্রি করতে চেষ্টা করছে, কেউ কিনতেও রাজি হয় নাই, বাড়ির দুয়ারে এসে চিৎকার করছে, মা মা কিছু খেতে দাও, মরে তো গেলাম, আর পারি না, একটু ফ্যান দাও। এই কথা বলতে বলতে বাড়ির দুয়ারের কাছে পড়ে মরে গেছে। শহীদ সাহেব লঙ্গরখানা খোলার হুকুম দিলেন, আমিও লেখাপড়া ছেড়ে দুর্ভিক্ষ পীড়িতদের সেবায় ঝাঁপিয়ে পড়লাম, অনেকগুলো লঙ্গরখানা খুললাম, দিনভর কাজ করতাম, কখনো বেকার হোস্টেলে বা কোনোদিন লীগ অফিসের টেবিলে শুয়ে থাকতাম। 1943 সালে দুর্ভিক্ষের রিলিফের কাজে গোপালগঞ্জ যাই, বাড়িতে এসে দেখি ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে, মানুষ সবই প্রায় না খেতে পেয়ে কঙ্কাল হতে চলেছে। আস্থাবানদের সাহায্য পেতে কনফারেন্স করলাম, অত্যাধিক পরিশ্রমে শরীর খারাপ হয়ে গেল, ভয়ানক জ্বরে ভুগলাম, জ্বর একটু ভালো হতেই কলকাতা আসার প্রস্তুতি নিলাম। আব্বা, পরীক্ষা নিকটবর্তী, কলকাতা যেতে হবে। বাবা, রাজনীতি করো, আপত্তি করব না, দেশের জন্য সংগ্রাম করছো এ তো সুখের কথা, তবে তবে লেখাপড়া করতে ভুলিও না, লেখাপড়া না শিখলে মানুষ হতে পারবে না। আরেকটা কথা মনে রেখো, সেন্সিয়ারিটি অফ পারপাস অ্যান্ড অনেস্টি অফ পারপাস থাকলে জীবনে পরাজিত হবে না। জি আচ্ছা, এ কথা কোনো দিন আমি ভুলি নাই। সোহরাওয়ার্দী সাহেবের বাড়িতে যেতে হবে, কলকাতার দাঙ্গার বিরুদ্ধে কাজ করতে হবে প্রচুর, আবুল হাশিম সাহেবও থাকবেন বলেছেন, তবে কিছু সমস্যা আছে, তবুও কাজ করতে হবে। সকাল হয়ে গেছে, চলো, আর দেরি করা যাবে না, নাস্তার টেবিলেই সোহরাওয়ার্দী সাহেবকে ধরতে হবে, চলো। আমার জীবনে প্রত্যেকটা দিনই শহীদ সাহেবের স্নেহ পেয়েছি, কিন্তু একবার কি হয়েছিল জানো? বলো শুনি। 1944 সাল, ছাত্রলীগের বাৎসরিক সম্মেলন হবে, আমি সমানভাবে মুসলিম লীগ ও ছাত্রলীগ করতাম,
কলকাতায় সম্মেলন হলে কেউ আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আনোয়ার সাহেব আমাকে দলে ভেড়ানোর চেষ্টা করলেন। মুজিব ভাই, আপনি আমাদের দলের হয়ে কাজ করলে ওই নুরুদ্দিন ফুরুদ্দিন কেউ পাত্তা পাবে না। দেখুন, আমি মুসলিম লীগ আর ছাত্রলীগের জন্য যেটা ভালো হবে সেটাই করব। শুনেছি পদের লোভ দেখিয়েছিলেন। আনোয়ার সাহেবের দলে যোগ দিলে যে পদ চাইবেন সে পদই পাবেন। কিন্তু পারলেন না। তিনি শহীদ সাহেবের ভক্ত হলেও হাশেম সাহেবকে দেখতে পারতেন না। আমি দুজনেরই ভক্ত ছিলাম। শহীদ সাহেব অবস্থা বুঝে আমাকে ডেকে পাঠালেন। মুজিব, আনোয়ারকে একটা পদ দিয়ে দাও। কখনোই হতে পারে না। সে প্রতিষ্ঠানের মধ্যে কোটালি করেছে, ভালো কর্মীদের জায়গা দেয় না, কোনো হিসাব নিকাশও কোনোদিন দাখিল করে না। হু আর ইউ? ইউ আর নোবডি। ইফ আই এম নোবডি, দেন হোয়াই হ্যাভ ইউ ইনভাইটেড মি? ইউ হ্যাভ নো রাইট টু ইনসাল্ট মি। আই উইল প্রুভ দ্যাট আই এম সামবডি। থ্যাংক ইউ স্যার, আই উইল নেভার কাম টু ইউ অ্যাগেন। ওকে ধরে আনো। জি আচ্ছা, ফিরে এসো। যাবো না। মুজিব, মুজিব, ফিরে আসো। শহীদ সাহেব ডাকছেন, বেয়াদবি করো না, ফিরে এসো। তিনি যে সত্যি আমাকে ভালোবাসেন ও স্নেহ করেন তার প্রমাণ আমি পেয়েছি। যাও, তোমরা ইলেকশন করো। দেখো, নিজেদের মধ্যে গোলমাল করো না। তুমি বোকা, আমি তো আর কাউকে কথা বলি নাই। তোমাকে বেশি আদর ও স্নেহ করে বলেই তোমাকেই বলেছি। এরপর তার স্নেহ থেকে কেউ আমাকে বঞ্চিত করতে পারে নাই। সত্যি তাই, তুমিও তো তার একনিষ্ঠ কর্মী। তুমি না থাকলে মুসলিম লীগ পার্লামেন্টারি বোর্ড নাজিমুদ্দিন সাহেব নিশ্চিতভাবেই দখল করে নিতেন। মুসলিম ছাত্রলীগ ইতোমধ্যেই দুই ভাগ হয়ে গেছে। পটুয়াখালীতে শেরেবাংলা নাজিমুদ্দিন সাহেবকে পরাজিত করে রাজনীতি থেকে বিদায় দিয়েছিলেন। শহীদ সাহেব নিজের সিটে পদত্যাগ করে কলকাতা থেকে পাশ করিয়ে নিলেন। আর আর তিনি কিনা মুসলিম লীগ পার্লামেন্টারি বোর্ড ইলেকশনে শহীদ সাহেবকে বাইপাস করার চেষ্টা করলেন, মাওলানা আকরাম খা আপোষ করার চেষ্টা করলেন। খবর পেয়ে বেকার হোস্টেল ও অন্যান্য হোস্টেল থেকে 200-300 ছাত্র নিয়ে আমি উপস্থিত হলাম। আমাদের কথা আছে, শুনতে হবে। কি বলতে চাও? যা বলার আমরা শহীদ সাহেবকেই বলবো। আপোষ করার কোনো অধিকার আপনার নেই। আমরা খাজাদের সাথে আপোষ করব না, কারণ 1942 সালে তিনি প্রধানমন্ত্রী হয়ে নিজের ভাইকে মন্ত্রী বানিয়েছিলেন। আবার তার বংশের 11 জনকে এমএলএ বানিয়েছিলেন। এই দেশে তারা ছাড়া কি আর কোনো লোক ছিল না? মুসলিম লীগে কোটারি আমরা করতে দেব না। দরকার হয় আপনাদের বিরুদ্ধে আন্দোলন করব। আপোষ করবেন কিনা বলুন। যা হয় আগামীকাল সকাল 9টার মধ্যে জানিয়ে দেব। বুঝতে পারছি না তোমরা 5টা সিট দখল করতে পারবে কিনা। বিশ্বাস করেন, আমরাই জিতব। খোদার মর্জি থাকলে আমাদের পরাজিত হবার কোনো কারণ নেই। বলে দেন, ইলেকশন হবে। জিন্দাবাদ।
শহীদ সাহেবের পুরো প্যানেল, অর্থাৎ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম, মাওলানা রাগিব আহসান, আহম্মদ হোসেন ও লাল মিয়া সবাই জিতে গেলেন। কলকাতা শহর মরে গেল, মহল্লার পর মহল্লা আগুনে পুড়ে গিয়েছে। এক এক ভয়াবহ দৃশ্য, মানুষ মানুষকে এইভাবে হত্যা করতে পারে চিন্তা করতেও ভয় হয়। জিন্না সাহেবের ডাইরেক্ট অ্যাকশন ডেই কাল হলো। কংগ্রেস ও অন্যান্য নেতারা জিন্না সাহেবের ডাইরেক্ট অ্যাকশন ডেকে তাদের বিরুদ্ধে ঘোষণা করা হয়েছে মনে করলেন। দিন দিন অবস্থা আরো খারাপ হতে লাগলো। কাছে সুরেন ব্যানার্জি রোড, তারপরেই ধর্মতলা ও ওয়েলিংটন স্কোয়ারের জংশন। কয়েকজন ছাত্র রক্তাক্ত দেহে কলেজে এসেছে। আমরা প্রস্তুত নই, কি যে করব। এদিকে ভাই নাসিরের কি অবস্থা জানি না, একেবারে ছেলে মানুষ, বেঁচে আছে কিনা কে জানি। শুনেছি শ্রীরামপুরের অবস্থা খুব খারাপ, ওপাড়ায় আমার বোন থাকে। মুজিব ভাই, যারা জখম হয়েছে তাদের আমাদের কাছে পাঠিয়ে দেন, আর পানির ব্যবস্থা করেন। আচ্ছা যাও, ব্যবস্থা করছি। বিগ অফিস লোকে লোকা রইল, রিফিউজি ক্যাম্প হয়ে গেছে, মিনিটে মিনিটে ফোন আসছে, আমাদের বাঁচাও, আমরা আটকা পড়ে গেছি, রাতেই ছেলে মেয়ে নিয়ে শেষ হয়ে যাব। খবর পেলাম বেকার হোস্টেল, ইলিয়ট হোস্টেল পূর্বেই ভরে গেছে, এখন এখন টেইলর হোস্টেলের ছেলেদের কিভাবে বাঁচাই। হোস্টেলের একটা মাত্র গেট, চারপাশে হিন্দু বাড়ি, আক্রমণ করলে ছেলেরা মরবে, নয়তো আগুন দিলে সমস্ত হিন্দু মহল্লা শেষ হয়ে যাবে। যতই বিপদে পড়ি না কেন, সবাইকে বাঁচাতেই হবে। স্যার স্যার, কলেজ গেট খুলে দেন, সবাইকে বাঁচাতে হবে। চলো, মুসলমানদের উদ্ধার করার কাজ করতে হচ্ছে, আমরা হিন্দুদেরও উদ্ধার করে তাদের হিন্দু মহল্লায় পাঠাতে সাহায্য করছি। মনে হয়েছে মানুষ তার মানবতা হারিয়ে পশুতে পরিণত হয়েছে। মুজিব, ভেতরে আসো, আসো মুজিব। স্যার, কোনো দোকান কেউ খুলছে না লুট হওয়ার ভয়ে, এদিকে হোস্টেলগুলোতে চাও লাটা ফুরিয়ে গিয়েছে। নবাবজাদা নসরুল্লাহকে ভার দিয়েছে, তোমরা তার সাথে গিয়ে দেখা করো। নুরুদ্দিন আর হুদা ভাইকে নিয়ে যাই। নুরুদ্দিন, হুদা, তোমরা মুজিবের সাথে যাও। চলো। শহীদ সাহেব পাঠিয়েছেন। শহীদ সাহেবের সাথে আমাদের কথা হয়েছে, আমাদের সেন্ট জেভিয়ার্স কলেজে যেতে হবে, চলো। চাউল এখানে রাখা আছে, তোমরা নেবার বন্দোবস্ত করো। আমাদের কাছে কোনো গাড়ি নেই, মিলিটারি প্রায় সমস্ত গাড়ি নিয়ে গেছে, তবে দেরি করলে গাড়ির বন্দোবস্ত করা যাবে। আমরা এখনই নিব, আপনি একটু অপেক্ষা করুন। ঠেলা গাড়ি আছে, আমাদেরকে ঠেলতে হবে। শহীদ সাহেবের হয়ে বিভিন্ন জায়গা ঘুরে বেড়ালাম, বিহার, আসানসোল, রিফিউজিদের পাশে দাঁড়ালাম, হাসপাতাল করলাম, কত কিছু করলাম,
নানা টানা পোড়েনের সত্ত্বেও অবশেষে 1947 সালে জুন মাসে ভারতবর্ষ ভাগের ঘোষণা এলো। শোনা গেল বাংলা ভাগ হবে। ভাগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হলো। বাংলাদেশের কংগ্রেস ও মুসলিম লীগের নেতারা একটা ফর্মুলা ঠিক করেন। তাতে বলা হয়েছিল বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে, জনসাধারণের ভোটে একটা গণপরিষদ হবে, সেই গণপরিষদ ঠিক করবে বাংলাদেশ হিন্দুস্তান না পাকিস্তানে যোগদান করবে নাকি স্বাধীন থাকবে। গণপরিষদে সোহরাওয়ার্দী ও নেতাজি সুভাষচন্দ্র বসুর অগ্রজ শরৎ বসু দিল্লি গেলেন। মিস্টার পাটেল শরৎবাবুকে খুব কঠিন কথা বলে বিদায় দিয়েছিলেন। আমরা কর্মীরা কি জানতাম কেন্দ্রীয় কংগ্রেস ও কেন্দ্রীয় মুসলিম লীগ মেনে নিয়েছে ভাগের ফর্মুলা? এদিকে জিন্না নিজেই পাকিস্তানের গভর্নর জেনারেল হয়ে বসলেন। মাউন্টব্যাটেন খেপে গিয়ে র্যাডক্লিফকে দিয়ে পাকিস্তানের সর্বনাশ করলেন। এটা আমরা যুবকরা মোটেও চাই নাই। নবাব মামদুদ পূর্ব পাঞ্জাবের লোক হয়েও পশ্চিম পাঞ্জাবের প্রধানমন্ত্রী হলেন। লিয়াকত আলী খান ভারতবর্ষের লোক হয়েও পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন। আর সোহরাওয়ার্দী পশ্চিমবঙ্গের লোক হয়ে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে হলে আবার তাকে নির্বাচন করতে হবে বলা হলো। শহীদ সাহেবকে সরাবার ষড়যন্ত্র শুরু হয়েছিল। শহীদ সাহেব শাসন সামলাবেন, মুসলমানদের রক্ষা করবেন নাকি সিলেটের গণভোট সামলাবেন? সব কিছু করতে গিয়ে ইলেকশন নিয়ে ওনার কোনো ভ্রুক্ষেপ ছিল না। এদিকে হাশিম সাহেব দূরে সরে গেছেন, আকরাম খার লোকজন খেপে আছে। সিলেটের 17 এমএলএকে কলকাতার হোটেল বেল্ট মোড়ে রাখা হলো। ওরা ভাগিয়ে নিয়ে শাহাবুদ্দিন সাহেবের বাড়িতে রাখল, স্বার্থ ভাগাভাগি করল। তারা নাজিমুদ্দিন সাহেবকে ভোট দিলেন। নাজিমুদ্দিন সাহেব নেতা নির্বাচিত হয়েই ভোল পাল্টালেন। একবারও বাংলার কথা চিন্তা করলেন না, বাংলার এত বড় স্থায়ী ক্ষতি করলেন। নেতারা যদি নেতৃত্ব দিতে ভুল করে জনগণকে তার খেসারত দিতে হয়। যে কলকাতা পূর্ব বাংলার টাকায় গড়ে উঠেছিল সেই কলকাতা আমরা স্বেচ্ছায় ছেড়ে দিলাম। মুসলিম লীগ পার্লামেন্টারি বোর্ড ইলেকশনে নাজিমুদ্দিন সাহেবকে বুঝিয়ে দিয়েছিলাম বাংলার ক্ষতি তাকে করতে দেব না, আমি শেখ মুজিবুর রহমান নতুন করে শুরু করব, নতুন ছাত্রলীগ, আমাদের ছাত্রলীগ। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধূলির ঘাসে ঘাসে সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয়ডঙ্ক, এলো মহাজন্মের লগ্ন। এরপর শেখ মুজিব তখনকার নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ কর্মীদের সাথে আলাপ আলোচনা শুরু করলেন। আজিজ আহমেদ, মোহাম্মদ তোয়াহা, অলি আহাদ, আব্দুল হামিদ চৌধুরী, দবিরুল ইসলাম, নঈমুদ্দিন, মোল্লা জালালউদ্দিন, আব্দুর রহমান চৌধুরী, আব্দুল মতিন খান চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম এবং আরও অনেক ছাত্রনেতা একমত হলেন যে একটা প্রতিষ্ঠান করা দরকার। 1948 সালের 4 January ফজলুল হক মুসলিম হলের অ্যাসেম্বলি রুমে এক সভা ডাকা হলো। সেখানে স্থির হলো একটা ছাত্র প্রতিষ্ঠান করা হবে, যার নাম হবে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। নঈমুদ্দিনকে কনভেনর করা হলো। ছাত্রলীগ গঠন করার সাথে সাথে বিরাট সাড়া পাওয়া গেল ছাত্রদের মধ্যে। এক মাসের ভিতর শেখ মুজিব প্রায় সকল জেলায় কমিটি করতে সক্ষম হলেন। যদিও নঈমুদ্দিন কনভেনর ছিল, কিন্তু সকল কিছুই প্রায় শেখ মুজিবকেই করতে হতো। এরপর
আজ করাচিতে পাকিস্তান সংবিধান সভার বৈঠক হয়েছে। জানা গিয়েছে যে মুসলিম লীগ নেতারা উর্দুকেই রাষ্ট্রভাষা করার পক্ষপাতী। পূর্ব পাকিস্তানের অধিকাংশ লীগ সদস্যরও একই মত, কিন্তু কংগ্রেস সদস্য বাবু ধীরেন্দ্রনাথ দত্ত দাবি করে বসলেন যে বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা করা হোক, কারণ পাকিস্তানের সংখ্যাগুরুর ভাষা হলো বাংলা। এদিকে বাংলা ভাষার দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ ও তমদ্দিন মজলিস যুক্তভাবে সর্বদলীয় সভা আহ্বান করে রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম পরিষদ গঠন করেছে। সভায় 1948 সালের 11 মার্চকে বাংলা ভাষা দাবি দিবস ঘোষণা করা হয়েছে। খালেক নওয়াজ খান, বখতিয়ার, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ গুরুতর আহত হয়েছেন। শামসুল হক সাহেবকে ইডেন বিল্ডিংয়ের সামনে পুলিশ ঘিরে ফেলেছে। চলো সবাই, ইডেন কলেজে বন্ধুদের উদ্ধার করতে হবে। পুলিশ আমার পেছনে ধাওয়া করুক, তোমরা এই ফাঁকে সরে পড়ো। শীঘ্রই আরো ছাত্র পাঠাও। গাড়িতে উঠো। হক সাহেব, ওই দেখুন, আমাদের বোনেরা বেরিয়ে এসেছে, আর দাবায় রাখতে পারবে না, বাংলাকে রাষ্ট্রভাষা না করে পারবে না। তুমি ঠিকই বলেছ মুজিব। 9-10 বছরের একটা ছেলে, তার বাবা জেল গেটে এসে বলল তোকে আজই বের করে নিব, কিন্তু ছেলেটা কি বলল জানেন? কি বলল? সে তার বাবাকে বলল অন্যান্য ছাত্রদের না ছাড়লে আমিও যাব না। Let me make it very clear to you, leave no doubt, that the state language of Pakistan is going to be Urdu and no other language. স্যার, ওরা ছোট চাকরি করে, চাউলের ও অন্যান্য জিনিসের দাম চড়া, ঘর বাড়ির অভাব। আপনি আশ্বাস দেন ওদের ন্যায্য দাবি কর্তৃপক্ষের কাছ থেকে আদায় করে দিতে চেষ্টা করবেন, এবং কাউকে চাকরি থেকে বরখাস্ত করবেন না, এবং শাস্তিমূলক ব্যবস্থাও কারো বিরুদ্ধে গ্রহণ করবেন না। আচ্ছা যাও, আগামীকাল ধর্মঘট প্রত্যাহার করে চাকরিতে যোগদান করলে কাউকে কিছু বলা হবে না, এবং আমি কর্তৃপক্ষের কাছে ওদের ন্যায্য দাবি মানাতে চেষ্টা করব। বিকাল 3টা বাজে, ধর্মঘট জেনে অনেকে বিভিন্ন জায়গায় চলে গেছে, অনেকে অনেক দূরে থাকে, তাড়াতাড়ি চলো, খবর দিতে হবে। প্রায় 50 জনকে জয়েন করতে দেয় নাই, এটা কি বলো? এটা তো রীতিমতো পেটে লাথি। কি ব্যাপার স্যার? 50 জনকে কাজে যোগদান করতে দেয়া হয় নাই। আমি যখন আগামীকাল কাজে যোগদান করতে বলেছি, তার অর্থ 11টায় যোগদান করতে হবে, এক মিনিট দেরি হয়ে গেলে তাকে তো আর কাজে নেওয়া হবে না। স্যার, অনেকে অনেক দূর থেকে এসেছে। সেটা তাদের বিষয়। আপনি পূর্বেই তো বলতে পারতেন 11টার মধ্যে যোগদান করতে হবে, আপনি তো বলেছিলেন আগামীকালের মধ্যে যোগদান করলে চলবে। আর কোনো কথা নয়, তাহলে ধর্মঘট চলবে। আগামীকাল থেকে ছাত্র কর্মচারীদের ধর্মঘট চলবে, যে পর্যন্ত না আমাদের ন্যায্য দাবি মানে। এই মাত্র সংবাদে জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
হল থেকে 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের চলে যেতে বলা হয়েছে। আর যে সমস্ত কর্মচারী ধর্মঘটে যোগদান করেছেন তাদের বরখাস্ত করা হয়েছে। শেখ মুজিব, নইবুদ্দিন আহমেদ, দবিরুল ইসলাম, অলি আহাদ, মোল্লা জালালউদ্দিন, আব্দুল হামিদ চৌধুরী, লুলু বিলকিস, আব্দুর রহমান চৌধুরী প্রমুখ সহ 27 জন ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা এখানেই থাকব যে পর্যন্ত শাস্তিমূলক আদেশ প্রত্যাহার না করা হয়। পাঁচ মিনিটের মধ্যে জায়গা ছেড়ে সবাইকে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। তোমরা 8 জন থাকো, আর সকলেই চলে যাও। আন্দোলন ঝিমিয়ে এসেছে, একে চাঙ্গা করতে হলে আমার গ্রেফতার হওয়া দরকার। আমি প্রেস রিপোর্টার। শুনেছি মুজিব ভাইকে গ্রেফতার করেছে, এটা কি বলো? আর মুসলিম লীগের পেছনে ঘুরে লাভ নাই। এই প্রতিষ্ঠান এখন গণবিচ্ছিন্ন সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এরা আমাদের মুসলিম লীগে নিতে চাইলেও যাওয়া উচিত হবে না, কারণ এরা কোটারি করে ফেলেছে। একে আর জনগণের প্রতিষ্ঠান বলা চলে না, এদের কোনো কর্মপন্থাও নাই। আজ সকলের সম্মতিতে নতুন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করা হলো, তার নাম দেওয়া হলো পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক, নিরাপত্তা বন্দী শেখ মুজিবুর রহমানকে জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে। মুজিব ভাই, পূর্বে মুক্তি পেলে একটা মালা কেউ দিত না, আপনার সাথে মুক্তি পাচ্ছি, একটা মালা তো পাবো। আর কেউ না দিলে তোমাকে আমি মালা পরিয়ে দিতাম। মাওলানা সাহেব, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হক সাহেব, আপনার জয় আজ জনগণের জয়। চলো এবার শুরু করা যাক। যদি ঢাকায় পড়তে না চাও তবে বিলেত যাও, সেখান থেকে বার এট ল ডিগ্রি নিয়ে এসো। যদি দরকার হয় আমি জমি বিক্রি করে তোমাকে টাকা দিব। এখন বিলাত গিয়ে কি হবে? অর্থ উপার্জন করতে আমি পারবো না। যে পাকিস্তানের স্বপ্ন দেখেছিলাম এখন দেখি তার উল্টা হয়েছে, এর একটা পরিবর্তন করা দরকার। তা ঠিক বলেছো, কিন্তু আব্বা, জনগণ আমাদের জানে এবং আমাদের কাছেই প্রশ্ন করে। স্বাধীন হয়েছে দেশ, তবু মানুষের দুঃখ দূর হবে না কেন? দুর্নীতি বেড়ে গেছে, খাদ্যাভাব দেখা দিয়েছে, বিনা বিচারে রাজনৈতিক কর্মীদের জেলে বন্ধ রাখা হয়েছে। মনে হচ্ছে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মুসলিম লীগ নেতারা মানবেন না। পশ্চিম পাকিস্তানে শিল্প কারখানা গড়া শুরু হয়েছে, পূর্ব পাকিস্তানের দিকে নজর দেয়া হচ্ছে না। রাজধানী করাচি, সবকিছুই পশ্চিম পাকিস্তানে, পূর্ব বাংলায় কিছুই নাই। বুঝতে পারছি, কিন্তু আমাদের জন্য কিছু করতে হবে না। তুমি বিবাহ করেছ, তোমার মেয়ে হয়েছে, তাদের জন্য তো কিছু একটা করা দরকার। আপনি তো আমাদের জন্য জমি জমা যথেষ্ট করেছেন, যদি কিছু না করতে পারি
বাড়ি চলে আসব। তবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া চলতে পারে না। ছেলে মেয়েদের জন্য ইদানিং একটু বেশি মায়া হয়ে উঠেছে। ওদের ছেড়ে যেতে মন চায় না, তবুও তো যেতে হবে। দেশ সেবায় নেমেছে, দয়া মায়া করে লাভ কি? দেশকে ও দেশের মানুষকে ভালোবাসলে ত্যাগ তো করতেই হবে, এবং সে ত্যাগ চরম ত্যাগ হতে পারে। এভাবে তোমার কতদিন চলবে? রেণু খুব কষ্ট করছে, কিন্তু কিছুই বলে না। নিজে কষ্ট করে আমার জন্য টাকা পয়সা জোগাড় করে রাখে, যে যাতে আমার কষ্ট না হয়। এতদিন একলা ছিলে, এখন আরো দুজন তোমার দলে বেড়েছে। আমার দ্বারা তো কোনো আর্থিক সাহায্য পাবার আশা নাই, তোমাকেই চালাতে হবে। আব্বার কাছে তো সকল সময় চাইতে পারো না, সে আমি জানি। আর আব্বাই বা কোথায় এত টাকা পাবেন? আমার টাকার বেশি দরকার নেই। শীঘ্রই গ্রেফতার করে ফেলবে, পালিয়ে বেড়াতে আমি পারবো না। তোমাদের সাথে কবে আবার দেখা হয় ঠিক নাই। ঢাকা এসো না, ছেলে মেয়েদের কষ্ট হবে। মেজবোনের বাসায়ও জায়গা খুব কম। কোনো আত্মীয়দের আমার জন্য কষ্ট হয় তা আমি চাই না। চিঠি লিখো, আমিও লিখব। ঢাকা চললাম, আবার কবে দেখা হবে জানি না। কে? পুলিশ। ভিতরে আসুন, কয়েকদিন পর্যন্ত আপনাদের অপেক্ষায় আছি। বসুন, কিছু খেয়ে নিতে হবে। এখন বেলা দুইটা, কিছুই খাই নাই, খাবার আনতে গেছে। নাজিমুদ্দিন সাহেব ঘোষণা করেছেন, উর্দুই হবে নাকি পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তোমাদের সাথে কথা আছে, রাত একটার পরে একবার আসো। খালেক নেওয়া আছে কাজী গোলাম মাহবুব সহ আরো কয়েকজন ছাত্রলীগ নেতাকে খবর দাও। ঠিক আছে মুজিব ভাই, রাতে দেখা হচ্ছে, এখন আসি। সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করো, আমি আওয়ামী লীগ নেতাদের খবর দিয়েছি। ঠিক আছে মুজিব ভাই। যুবলীগও রাজি হবে, আবার ষড়যন্ত্র চলছে। প্রতিবাদ না করলে কেন্দ্রীয় আইনসভায় মুসলিম লীগ উর্দুর পক্ষে প্রস্তাব পাশ করে নেবে। নাজিমুদ্দিন সাহেব উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলেন নাই, অনেক নতুন নতুন যুক্তিতর্ক দেখিয়েছেন। খবর পেয়েছি, আমাকে শীঘ্রই আবার জেলে পাঠিয়ে দেবে, কারণ আমি নাকি হাসপাতালে বসে রাজনীতি করছি। তোমরা আগামীকাল রাতেও এসো, সকত্মী ও কয়েকজন আওয়ামী লীগ কর্মীকেও দেখা করতে বলো। তোমরা আন্দোলন চালিয়ে যাও, আর আমিও আমার মুক্তি দাবি করে 16 ফেব্রুয়ারি থেকে অনশন ধর্মঘট শুরু করব। আমার 26 মাস জেল হয়ে গেছে, আর দেরি করো না। ঠিক আছে মুজিব ভাই, এখন তাহলে আসি। 26-27 মাস বিনা বিচারে বন্দী রেখেছেন, কোনো অন্যায়ও করি নাই। ঠিক করেছি জেলের বাইরে যাব, হয় আমি জ্যান্ত অবস্থায় না হয় মৃত অবস্থায় যাব। Either I will go out of the jail or my dead body will go out. শুয়ে শুয়ে কয়েদের সাহায্যে অজু করে খোদার কাছে মাপ চেয়ে নিয়েছি, যা হবার হবে। আপনাকে যদি মুক্তি দেওয়া হয় তবে খাবেন তো? মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না, তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে। আমি পড়ে শুনাই, আপনার মুক্তির অর্ডার এসে গেছে রেডিওগ্রামে, এবং জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের অফিস থেকেও অর্ডার এসেছে, দুইটা অর্ডার পেয়েছি। আমার মনে হয় আপনি আমাকে খাওয়ানোর বৃথা চেষ্টা করছেন। অর্ডারটা আমাকে দেখান তো। সত্যি তোমার অর্ডার এসেছে? আমাকে অবিশ্বাস করার কিছুই নেই,
কারণ আমার কোনো স্বার্থ নেই। আপনার মুক্তির আদেশ সত্যি এসেছে। তোমাকে ডাবের পানি আমি খাইয়ে দেব। তোমার চিঠি পেয়ে আমি বুঝেছিলাম তুমি কিছু একটা করে ফেলবা। আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। যখন খবর পেলাম খবরের কাগজে, তখন লজ্জা শরম ত্যাগ করে আব্বাকে বললাম, আব্বা আব্বা, তোমার কিছু একটা হলে কি উপায় হতো? আমি এই দুইটা দুধের বাচ্চা নিয়ে কি করে বাঁচতাম? আর মরে গেলে দেশের কাজই বা কিভাবে করতাম? উপায় ছিল না। কামল আমার কাছে আসতে চাইতো না, আজ গলা ধরে পড়ে রইল। বুঝতে পারলাম এখন আরো সহ্য করতে পারছে না। নিজের ছেলেও অনেকদিন না দেখলে ভুলে যাই। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দী করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে? আমাদের ছেড়ে যাবেন না? ওদের ছেড়ে যেতে মন চায় না, তবুও তো যেতে হবে। দেশ সেবাই নেমেছে, দয়া মায়া করে লাভ কি? দেশকে ও দেশের মানুষকে ভালোবাসলে ত্যাগ তো করতেই হবে, এবং সেই ত্যাগ চরম ত্যাগও হতে পারে। শুনেছি মাওলানা ভাসানী, শামসুল হক, আবুল হাসিম, মাওলানা তর্ক বাগিশ, খয়রাত খান, খান সাহেব, ওসমান আলী সহ অনেকেই বন্দী। তাদের মুক্তির ব্যবস্থা করতেই হবে। প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের সাথে দেখা করা দরকার। মাওলানা ভাসানী, শামসুল হক, আবুল হাসিম, মাওলানা তর্ক বাগিশ, খয়রাত হোসেন, খান সাহেব, ওসমান আলী সহ সমস্ত কর্মীকে মুক্তি দিতে হবে। জুডিশিয়াল ইনকোয়ারি বসান। কেন গুলি করে ছাত্রদের হত্যা করা হয়েছিল? এটা প্রাদেশিক সরকারের হাতে, আমি কি করতে পারি? আপনি মুসলিম লীগ সরকারের প্রধানমন্ত্রী, আর পূর্ব বাংলায়ও মুসলিম লীগ সরকার। আপনি তাদের নিশ্চয়ই বলতে পারেন। আপনি তো চান না যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হোক, আর আমরাও তা চাই না। আমি করাচি পর্যন্ত এসেছি আপনার সাথে দেখা করতে, এজন্য যে প্রাদেশিক সরকারের কাছে দাবি করে কিছুই হবে না। তারা যে অন্যায় করেছে সে অন্যায়কে ঢাকবার জন্য আরো অন্যায় করে চলেছে। আচ্ছা, আমি বিষয়টি দেখব। আওয়ামী লীগ বিরোধী পার্টি, তাকে কাজ করতে সুযোগ দেওয়া উচিত। বিরোধী দল না থাকলে গণতন্ত্র চলতে পারে না। আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন তা আমি জানি। হ্যাঁ, আওয়ামী লীগ নিশ্চয়ই সরকার বিরোধী রাজনৈতিক দল। আওয়ামী লীগ বিরোধী দল আপনি স্বীকার করে নিয়েছেন, এই কথা আমি খবরের কাগজে দিতে পারি কি? নিশ্চয়ই দিতে পারো। মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে সরকার বিরোধী রাজনৈতিক দল হিসেবে স্বীকার করে নিয়েছেন। আওয়ামী লীগ নির্বাচনে কয়টি আসন আশা করে? প্রায় 30টা উপনির্বাচন বন্ধ রাখা হয়েছে। যে কোনো একটা ইলেকশন হোক, আমরা মুসলিম লীগ প্রার্থীকে শোচনীয়ভাবে পরাজিত করতে সক্ষম হব। ভাই, শুনেছেন? কি ব্যাপার বলেন তো? আজ মাওলানা ভাসানী, শামসুল হক, আবুল হাসিম সহ রাজবন্দীদের মুক্তি দেওয়া হয়েছে। এই তো মুকুল সিনেমা হল, এখানে আজ আওয়ামী মুসলিম লীগের প্রথম কাউন্সিল সভা। চল চল, শুরু হয়ে যাবে। আজ কাউন্সিল সভায় সর্বসম্মতিতে
পার্টির ম্যানিফেস্টো ও গঠনতন্ত্র গ্রহণ করা হলো। আজ আওয়ামী মুসলিম লীগের প্রথম কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা ভাসানী সভাপতি, আতাউর রহমান সহসভাপতি এবং শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। যারা চুরি করবেন তারা মুসলিম লীগে থাকুন, আর যারা ভালো কাজ করতে চান তারা আওয়ামী লীগে যোগদান করুন। মুজিব যা বলে তা আপনারা শুনুন, আমি বেশি বক্তৃতা করতে পারবো না, বুড়া মানুষ। পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচন বেশ জমে উঠেছে। চারিদিকে পরিবর্তনের আওয়াজ পাচ্ছি। একদিকে মুসলিম লীগ ও অন্যদিকে আওয়ামী মুসলিম লীগ ও গণতান্ত্রিক দলের যুক্ত ফ্রন্ট। মুজিব ভাই তো বেশ সাড়া ফেলে দিয়েছে। আমি কয়েক ঘন্টা ধইরা অপেক্ষায় আছি, শুনছি তুমি এই পথেই যাবা। বাবা বাবা, আমার এই কুইরে ঘরে তোমার একটু বসতে হবে। চলো বুড়িমা, খাও বাবা, খাও খাও। আর এই পয়সা কয়টা তুমি লও, আমার তো আর কিছুই নাই। তোমার দোয়া আমার জন্য যথেষ্ট, তোমার দোয়ার মূল্য টাকা দিয়ে শোধ করা যায় না। না না বাবা, এটা আমার দোয়া, গরিবের দোয়া তোমার জন্য আছে বাবা। মানুষের এত ভালোবাসা, প্রতিজ্ঞা করছি মানুষের ধোকা আমি কখনো দেব না। আরে তুমি কখন এলে? আব্বা, গতকাল এসেছি, কিছু সময় পর দেখি পুলিশ এসে হাজির। বাপ্পা ভয় পেলাম, শেরে বাংলাও তোমাকে অ্যারেস্ট করবে নাকি। কিন্তু একজন অফিসার আমাকে স্যালুট দিলেন, তামিজের সঙ্গে বললেন স্যারকে মুখ্যমন্ত্রী শেরে বাংলা সালাম দিয়েছেন। আমি বলি টাঙ্গাইল গেছেন, তারপর ওরা ওয়্যারলেসে যেন কার সঙ্গে কথা বলল, শুনলাম টাঙ্গাইল খবর পাঠাও। আব্বা আপনার ঢাকার বাড়ি এত ছোট কেন? আমি ভাইদের সঙ্গে খেলা করতে পারি না। বসো, বিশ্রাম নিয়ে শেরে বাংলার কাছে যাও। কেন ডেকেছে বুঝতে পারছো কিছু? মনে হয় মন্ত্রী হতে অনুরোধ করবে। দেখো ক্ষমতা লোভ করবা না, যা করবা নেতাদের সঙ্গে কথা বলে করবা। আব্বা মন্ত্রী কি? হাচুমা, মন্ত্রী মানে দুঃখী মানুষের জন্য কিছু করা। তোমার যেসব বন্ধু আছে তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া, লেখাপড়ার ব্যবস্থা করা, কাপড় দেওয়া, রোগ ব্যারাম হলে ডাক্তার ডাকা, ওষুধ দেওয়া। মায়ের রান্নাঘরের বুয়ার আর কষ্ট থাকবে না আব্বা? মেয়ের কথাটা মনে রেখো কিন্তু। আমার এতদিনের জীবন কেটেছে মুসাফিরের মতো, মন্ত্রী হব নাকি আবার জেলে যেতে হবে জানি না। দেখো সংসার পাততে পারো কিনা, ষড়যন্ত্র শুরু হয়েছে। ঢাকা এসেছি কেবল হাসিনা আর কামালের পড়াশোনার জন্য, মেয়েটা 7 বছর হতে চলল, একটা ভালো স্কুলে ভর্তি করা দরকার। পড়াশোনায় খুব মন, কামালকেও পড়া দেখিয়ে দিতে পারে। কিন্তু খরচ কিভাবে চলবে? তুমি কি ভাবছো তোমার ভরসায় আমি ঢাকা এসেছি? ধান পান বেচে যা টাকা পাওয়া যায় তা থেকে আব্বা আমাকে কিছু টাকা দেন, সেসব জমিয়ে রাখি, সংসার চালাবো আমি। মা, তোমাদের মাই আমার গার্জিয়ান, আমার কোনো চিন্তা নাই। না না, আমি মন্ত্রিত্ব চাই না। ওকে
মন্ত্রী হতে হবে। আমি বুড়া আর তুই গুড়া, তাই তোর আমি নানা, তুই আমার নাতি। আমি তোকে চাই, তুই রাগ করে না বলিস না। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। করাচি থেকে প্রধানমন্ত্রীর খবর এসেছে, আমাকে যেতে হবে। তুই ও আতাউর রহমান আমার সঙ্গে চল। কি মুজিবুর রহমান, তোমার বিরুদ্ধে তো আমার কাছে একটা বড় ফাইল আছে। ফাইল তো থাকবেই, আপনাদের বদৌলতে আমাকে তো অনেক জেল খাটতে হয়েছে। আপনার বিরুদ্ধেও একটা ফাইল প্রাদেশিক সরকারের কাছে আছে। এর অর্থ? যখন খাজা নাজিমুদ্দিন সাহেব 1947 সালে পূর্ব বাংলার প্রধানমন্ত্রী হয়ে মন্ত্রিসভা গঠন করেন, তখন তিনি আপনাকে মন্ত্রী করেন নাই। আমরা যখন 1948 সালে প্রথম বাংলা ভাষার আন্দোলন করি, তখন আপনি গোপনে 200 টাকা চান্দা দিয়েছিলেন, মনে আছে আপনার? পুরনো কথা অনেকেই ভুলে যায়। যুক্তফ্রন্ট সরকার গঠনের পরই নতুন ষড়যন্ত্র শুরু হলো। যুক্তফ্রন্ট যখন সরকার গঠন করলো, নতুন সরকারকে হেয় ও অক্ষম প্রমাণের জন্য তারা আদমজি জুট মিলে দাঙ্গা লাগিয়ে দিল। মন্ত্রিসভা ভেঙে দিয়ে 12 জন মন্ত্রীর মধ্যে শুধু মুজিব ভাইকে জেলে পাঠালো। মাওলানা ভাসানি তখন বিলাত, কিন্তু মুজিব ভাই দোম্বার পাত্র নন। 8 মাস পরে জেল থেকে বের হয়ে গণপরিষদের সদস্য নির্বাচিত হলেন এবং বাংলার সাহিত্য শাসন দাবি করে 21 দফা ঘোষণা করে দিলেন। শুধু তাই নয়, গণপরিষদে তিনি দাঁড়িয়ে বাংলার জন্য প্রাণের দাবি তুলে ধরলেন। স্যার, আপনি দেখবেন ওরা পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখতে চায়। আমরা বহুবার দাবি জানিয়েছি, আপনারা এটাকে বাংলা নামে ডাকেন। বাংলা শব্দটার একটা নিজস্ব ইতিহাস আছে, আছের একটা ঐতিহ্য। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করার ব্যাপারে কি হবে? যুক্ত নির্বাচনী এলাকা গঠনের প্রশ্নটারই বা কি সমাধান? আমাদের সাহিত্য শাসন সম্বন্ধেই বা কি ভাবছেন? এতে মুজিব ভাইয়ের জনপ্রিয়তা আরো বেড়ে গেল। 1955 সালের 21 অক্টোবর কাউন্সিল অধিবেশনে দলের নাম থেকে মুসলিম শব্দ প্রত্যাহার করা হলো এবং মুজিব ভাই আবারও দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। বাংলাদেশের অসাম্প্রদায়িক যাত্রা শুরু হলো। 1956 সালের দিককার কথা, আমি কেবল কলেজের ছাত্র। একদিন শুনি মুজিব ভাই 144 ধারা ভেঙে খাদ্যের জন্য ভোকা মিছিল বের করেছে। দৌড়ে গিয়ে সামিল হয়ে গেলাম মিছিলে। কিছু দূর যাওয়ার পর লগি বৈঠা লাঙ্গল জোয়াল হাতে 100 কৃষক দিনমজুর মিছিলে যোগ দিলেন, যেন মুজিব ভাই হ্যামিলনের বাঁশিওয়ালা। উনি শুধু হ্যামিলনের বাঁশিওয়ালাই নন, 1957 সালে দলীয় সিদ্ধান্তে দল গোছানোর জন্য তিনি শিল্প মন্ত্রণালয় পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। কি নিঃস্বার্থ নেতা! আইয়ুব খান 1958 সালে সামরিক শাসন জারি করে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করল এবং বিনা দোষে মুজিব ভাইকে গ্রেফতার করল। 14 মাস পরে মুক্তির নাটক করে তাকে জেল গেট থেকে আবার আটক করা হল। শুন, মুজিব ভাই স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেছে, আমি এই সংগঠনের সাথে আছি। মুজিব ভাই কিন্তু প্রকাশ্যে শহীদ সোহরাওয়ার্দী সাহেবের নেতৃত্বে বিরোধী দলীয় মোর্চা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট তৈরি করেছেন। কিন্তু সোহরাওয়ার্দী সাহেবের মৃত্যু এ যাত্রায় কিছুটা ব্যাঘাত ঘটালো। তা সত্য, কিন্তু মুজিব ভাই ইতিমধ্যে সোহরাওয়ার্দী সাহেবের সাথে সারা বাংলা ঘুরে জনমত তৈরি করে ফেলেছেন। তা ঠিক, 64-এর সম্মেলনে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশের সভাপতিত্বে মুজিব ভাই কিন্তু ইতিহাস করে ফেলেছেন, আবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে গেছেন। এই মুজিব ভাইয়ের সর্বদলীয় সংগ্রাম পরিষদে আছিস তো তোরা? নিশ্চয়ই, কিন্তু মুজিব ভাইকে তো ওরা জেলের পরে জেল দিচ্ছে। মুজিব ভাই ফিনিক্স পাখি, বুঝেছিস? তা অবশ্য ঠিকই বলেছিস। এবার বাসায় যেতে হবে রে।
কাল লাহোরে বিরোধী দল সমূহের জাতীয় সম্মেলন, কালকে আবার দেখা হবে, আজ আমিও যাই। আজ 6 ফেব্রুয়ারি 1966 সাল। গতকাল লাহোরে বিরোধী দল সমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি পেশ করেন। পশ্চিম পাকিস্তানের কয়েকটি পত্রিকা এ দাবি সম্পর্কে উল্লেখ করে বলে যে পাকিস্তানের 2টি অংশ বিচ্ছিন্ন করার জন্যই 6 দফা দাবি আনা হয়েছে। এদিকে শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি ব্যাখ্যা করে বলেন, আমার প্রস্তাবিত 6 দফায় আমি বলেছি, 1, পাকিস্তান হবে একটি ফেডারেল বা যৌথ রাষ্ট্র, 2, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব থাকবে কেবল প্রতিরক্ষা, বৈদেশিক বিষয় ও আরোপিত বিষয়সমূহ, 3, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য 2টি পৃথক মুদ্রা ব্যবস্থা চালু করতে হবে, যেন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সম্পদ হস্তান্তর কিংবা মূলধন পাচার হতে না পারে, 4, রাজস্ব ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর হাতে, 5, যৌথ রাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য যে বৈদেশিক মুদ্রা অর্জন করবে সেই অঙ্গরাজ্যের সরকার যাতে স্বীয় নিয়ন্ত্রণাধীনে তার পৃথক হিসাব রাখতে পারে সংবিধানে সেরূপ বিধান থাকতে হবে, কেন্দ্রীয় সরকারের যে পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে সংবিধান নির্দেশিত বিধি অনুযায়ী নির্ধারিত অনুপাতের ভিত্তিতে অঙ্গরাজ্যগুলো থেকে তা আদায় করা হবে, এবং 6, ফলপ্রসূভাবে জাতীয় নিরাপত্তা রক্ষার কাজে সাহায্যের জন্য অঙ্গরাজ্যগুলোকে মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে। আপনারা জানেন গত বছর পাকিস্তান ও ভারতের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধের সময় পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তানের জনগণ ছিল সম্পূর্ণ অরক্ষিত। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছে এই অঞ্চলের সুরক্ষার কোনো গুরুত্বই ছিল না। আপনারা জানেন মুজিব ভাই সমগ্র পূর্ব বাংলা সফর শুরু করেছিলেন। তিনি যে জেলায় জনসভা করতেন সেখানে তার বিরুদ্ধে মামলা দেয়া হতো, গ্রেফতার করা হতো, জামিন পেয়ে তিনি আবার অন্য জেলায় সভা করতেন। এভাবে পরপর তিনি 8 বার গ্রেফতার হন মাত্র 2 মাসের মধ্যে। গত 8 মে নারায়ণগঞ্জের জনসভা শেষে ঢাকায় ফিরে আসার পর ধানমন্ডির বাড়ি থেকে তাকে আবার গ্রেফতার করে নিয়ে যায়। 9 মে তাকে কারাগারে প্রেরণ করে এবং সরকার তাকে একের পর এক মামলা দিতে থাকে। এভাবে চলতে পারে না। এই অনিয়মের প্রতিবাদে এবং মুজিব ভাই সহ সকলের মুক্তির দাবিতে আগামী 7 জুন প্রদেশব্যাপী হরতাল ডাকা হল। বারোটার পরে খবর পাকাপাকি পাওয়া গেল যে হরতাল হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছেন। তারা 6 দফা সমর্থন করে আর মুক্তি চাই, বাঁচতে চাই, খেতে চাই, ব্যক্তির স্বাধীনতা চাই, শ্রমিকের ন্যায্য দাবি, কৃষকদের বাঁচার দাবি তারা চায়। এর প্রমাণ এই হরতালের মধ্যে হয়েই গেল। আমার রাসেল, আব্বা পালি চলো। কি উত্তর ওকে আমি দেব? তোমার মার বাড়ি তুমি যাও, আমি আমার বাড়ি থাকি, আবার আমাকে দেখতে এসো। না, নিয়ে যাব, মার বাড়ি চলো। ও কি বুঝতে চাই, কি করে নিয়ে যাবে এই ছোট্ট ছেলেটা? ওর দুর্বল হাত দিয়ে মুক্ত করে এই পাষাণ প্রাচীর থেকে দুঃখ আমার লেগেছে। সত হলো আমি তো মানুষ আর ওর জন্মদাতা। অন্য ছেলে মেয়েরা বুঝতে শিখেছে, কিন্তু রাসেল এখনো বুঝতে শিখে নাই, তাই মাঝে মাঝে আমাকে নিয়ে যেতে চাই বাড়িতে। এখন ওর ধারণা হয়েছে এটা ওর আব্বার বাড়ি। ছোট মেয়েটার শুধু একটা আবদার, সে আমার কাছে থাকবে, আর কেমন করে থাকি তা দেখবে। হাসিনার কলেজ বন্ধ, তাই খুলনা যেতে চাই।
যেমন এলো শরীর খারাপ, গলা ফুলে গেছে, ছেলেমেয়েরা ঈদের কাপড় নেবে না, ঈদ করবে না, কারণ আমি ছেলে। জীবনে বহু ঈদ এই কারাগারে আমাকে কাটাতে হয়েছে, আরও কাটাতে হয়, ঠিক কি? আজ 3রা জানুয়ারি 1968 সাল, পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে এক নম্বর আসামি করে মোট 35 জন বাঙালি সেনা ও সিএমপি অফিসারের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। অভিযোগ আনা হয়েছে যে আসামিরা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে অভ্যুত্থান ঘটিয়ে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। এদিকে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও শেখ মুজিব সহ অভিযুক্ত আসামিদের মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ চলছে। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও শেখ মুজিব সহ অভিযুক্ত আসামিদের মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ ও ধর্মঘট পালিত হয়েছে। বেশ কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে। এদিকে আইয়ুব খানের গোলটেবিল আহ্বান ও শেখ মুজিবকে প্যারোলে মুক্তিদানের ঘোষণা শেখ মুজিব প্রত্যাহার করেছেন। দেশের বিভিন্ন স্থানে 144 ধারা ও কারফিউ জারি করা হয়েছে। ইতোমধ্যে আওয়ামী লীগ সহ বিভিন্ন ছাত্র ও পেশাজীবী সংগঠন 144 ধারা ভাঙার ঘোষণা দিয়েছে। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। শুনেছি 15 ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হককে বন্দিখানায় হত্যা করা হয় এবং 18 ফেব্রুয়ারি ডক্টর শামসুজ্জোহা নিরাপত্তা বাহিনীর বুলেটে নির্মমভাবে নিহত হন। কি বললি, মুজিব ভাইয়ের কি অবস্থা? কি জানি, মুজিব ভাই বেঁচে আছেন কিনা জানি না। সাধারণ মানুষ ক্যান্টনমেন্ট আক্রমণ করতে অগ্রসর হয়েছে। আজ শহীদ দিবসে পল্টনের মহাসমুদ্রে ছাত্রনেতারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। সমগ্র দেশ গণবিস্ফোরণে প্রকম্পিত হচ্ছে। এবার কথা বলবেন ডাকসুর অগ্নিঝরানো ভিপি, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, আজকের সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি জনাব তোফায়েল আহমেদ। জনাব তোফায়েল আহমেদ। প্রিয় নেতা, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে তুমি মৃত্যুকে আলিঙ্গন করেছ। প্রিয় নেতা, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে তুমি তোমার জীবনকে বাংলার মানুষের জন্য উৎসর্গ করেছ। তুমি আপোষ করনি, বারবার ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছ। আমরা বাঙালি জাতি তোমার কাছে ঋণী, এই ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারব না। রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা তোমাকে কারামুক্ত করেছি। এই কৃতজ্ঞ জাতির পক্ষ থেকে তোমাকে আমরা একটি উপাধি দিতে চাই, কারণ বাংলার মানুষের জন্য তুমি তোমার জীবন উৎসর্গ করেছ। যে নেতা তার যৌবনকাল কাটিয়েছে পাকিস্তানের কারাগারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সেই প্রিয় নেতাকে বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে আজ বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করলাম। এখন আপনাদের সামনে বক্তৃতা করবেন আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাইরা আমার, আমাকে যখন জেলখানা থেকে মুক্তি দিয়ে আবার গ্রেফতার করা হয়, আমি বুঝেছিলাম ওরা আমাকে ফাঁসি দেবে। আমি এক টুকরা মাটি কপালে মুছে বলেছিলাম, হে মাটি, আমি তোমাকে ভালোবাসি, ওরা যদি আমাকে ফাঁসি দেয় তবে আমি যেন তোমার কোলে চিরনিদ্রায় শায়িত হতে পারি। আমি এই বাংলার মাটিকে ভালোবাসি, আমি বাংলার মানুষকে ভালোবাসি,
বাংলার মানুষের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি। তোমরা যারা রক্ত দিয়ে জীবন দিয়ে আমাকে কারাগার থেকে মুক্ত করেছ, যদি কোনোদিন পারি তবে আমি আমার নিজের রক্ত দিয়ে সেই রক্তের ঋণ শোধ করে যাব। এক সময় এদেশের বুক হতে, মানচিত্রের পৃষ্ঠা হতে বাংলা কথাটির সর্বশেষ চিহ্নটুকু চিরতরে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। একমাত্র বঙ্গোপসাগর ছাড়া আর কোনো কিছুর নামের সঙ্গে বাংলা কথাটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জনগণের পক্ষ হতে আমি ঘোষণা করছি, আজ হতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম পূর্ব পাকিস্তানের পরিবর্তে শুধুমাত্র বাংলাদেশ। ১৯৭০ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগের সম্মেলনে শেখ মুজিবুর রহমান পুনরায় সভাপতি নির্বাচিত হলেন। এই বছরই নির্বাচন। ভাইরা আমার, পাকিস্তানের ইতিহাস দুঃখের ইতিহাস। ২২ বছর হয়ে গেল পাকিস্তানের সরকার এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারে না। ২২ বছর হয়ে গেল। ভাইরা আমার, আজ আপনাদের সামনে বিরাট পরীক্ষা। আপনারা কি করবেন তা ঠিক করবেন। আপনারা স্বাধীন দেশের মতো বাস করতে চান কি চান না? ভাইরা আমার, আজ ২২ বছর স্বাধীনতা পেয়েছি। কি পেয়েছি আমরা? পেয়েছি বিরাট হাওয়া, পেয়েছি গুলি, পেয়েছে অত্যাচার, পেয়েছে জুলুম, পেয়েছে হুংকার, পেয়েছে দুর্নীতি, পেয়েছি বুক খা খা করা আর্তনাদ। গরিব যখন কিছু দাবি করে তাদের উপর গুলি চালিয়ে দেওয়া হয়, শ্রমিক যখন দাবি করে তাদের অত্যাচার করা হয়, মজুর যখন দাবি করে তাদের উপর জুলুম করা হয়। ২২ বছরের ইতিহাস খুনের ইতিহাস, ২২ বছরের ইতিহাস মীর জাফরের ইতিহাস, ২২ বছরের ইতিহাস খুবই করুণ ইতিহাস। ইতিহাস গৃহহারা সর্বহারার আর্তনাদের ইতিহাস। আমরা সংগ্রাম করেছি, ২২ বছর কেটে গেল আমরা জীবন যৌবন ঘোরের মধ্যে কাটিয়ে দিয়েছি, কিন্তু পেলাম কি আজ আমরা? আজকে দেশের মধ্যে গ্রামে গ্রামে হাহাকার, সব পুড়ে দাও হচ্ছে, মানুষ না খেয়ে কষ্ট পাচ্ছে। আমার দেশের গরিব ভাইরা উদরে ভাত দেয় না, গায়ে কাপড় দেয় না, ঋণের বোঝা দিন দিন বেড়ে চলেছে। আজকে ২২টি পরিবার পাকিস্তানের সমস্ত সম্পত্তির মালিক হয়েছে। গরিব দিন দিন গরিব হয়ে গেছে, বড়লোক দিন দিন বড়লোক হয়ে যাচ্ছে। ভাইরা আমার, পাকিস্তানের রাজনীতি হয়েছে ষড়যন্ত্রের রাজনীতি। আমরা এই ষড়যন্ত্রের রাজনীতির উৎখাত চাই। আপনারা শিক্ষা গ্রহণ করেন ইতিহাস থেকে, আজন্মের ফল কপালের লিখন। তারা সাধারণ নির্বাচন ঘোষণা করেছেন, তারপর থেকে শুরু হয়েছে মিরপুরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হয়েছে, অজ্ঞাত শ্রমিকদের হত্যা করা হয়েছে, অসংখ্য মিল বন্ধ করে দেওয়া হয়েছে, দুনিয়ার শ্রমিকদের হত্যা করা হয়েছে, আপনাদের জেল দেওয়া হয়েছে। শোষকের ধারা আজও শেষ হয় নাই। আমি ষড়যন্ত্রকারীদের সাবধান করে দিতে চাই, আগুন নিয়ে খেলা করো না, তোমাদের দিন ফুরিয়ে গেছে। ভাইরা আমার, আসন্ন নির্বাচন হবে ৬ দফার প্রশ্নে গণভোট। সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। তারা জাতীয় পরিষদের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন, প্রাদেশিক পরিষদের ৩০০টি আসনের মধ্যে ২৮৮টি আসনে বিজয়ী হয়েছে। যে সমস্ত মামলা মোকদ্দমা এখন পর্যন্ত রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে, শ্রমিকদের বিরুদ্ধে আছে,
এবং যারা বিনা বিচারে বন্দী আছে, সরকারকে অনুরোধ করব তাদের এই মুহূর্তে মুক্তি দেবার জন্য। আর না হলে কদ্দিন আর রাখবেন, আমরাই তো মুক্তি দেব ইনশাল্লাহ, সময় বেশি দিন আর নাই। তুমি এখানে বসো, চা খাও। অনেকে অনেক মতামত দিচ্ছে, লেখা কাগজে দিচ্ছে। অনেক লোক অনেক কথা বলতে পারে, তাদের কারো কোনো কথা শোনার প্রয়োজন নাই। তোমার যা মনে আসে তুমি শুধু তাই বলবে, এবং তাই হয়তো দেশের মানুষের কাছে সত্য হয়ে উঠবে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? পঁচিশ তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি দশ তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। আমি প্রধানমন্ত্রী চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশের কোর্ট কাচারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তলে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারব, আমরা পানিতে মারব। তোমরা আমার ভাই, তোমরা বেড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পাকিস্তান আর্মি আক্রমণ শুরু করেছে, আপনি এখনই সরে পড়ুন। তা হয় না, দেখো আমার সারা জীবনে আমি ঘন ঘন অ্যারেস্ট হয়েছি। আমি জানি আমাকে ধরলে হয়তো তাদের আক্রমণের তীব্রতা অন্তত কিছুটা কমবে, আর আমাকে যদি না পায় তাহলে প্রতিশোধ নেবে তারা এলোপাথারি আরো লোক মেরে। বরং তোমরা সরে পড়ো, আমার অবর্তমানে মুক্তি সংগ্রামের নেতৃত্ব দাও, যাও। এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশের মানুষ যে যেখানে আছেন, আপনাদের যা কিছু আছে তাই নিয়ে দখলদার সেনাবাহিনীর মোকাবেলা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আপনাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।
¡Gracias!